ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। কলকাতায় কেমন ঠান্ডা পড়েছে জানি না, তবে এখানে হাওয়াটা দিচ্ছে বেশ ভালোই, চুলঠুল ওই জন্য আমি বেঁধে এলাম। আর ওপরের ছাদে ওই জন্যই আমি গেলাম না যে ঠান্ডাটা বেশি হাওয়া দিলে আমি নিচে চলে যাব, আর ওপর থেকে নামতে একটু টাইম লাগে তাই জন্যে। আর এই ছাদে তো অল টাইম জামাকাপড় মেলা থাকেই, তোমাদেরকে আর কী দেখাবো এই ছাদ থেকে, ওই জন্য আমি নিজেও ব্লগ বানাই না খুব একটা। আর এখন বাজে হচ্ছে 1:10, আমি ভাতটা বসিয়ে দিয়ে ঠাকুর পুজো স্নান করা সব হয়ে গেছে, তবে হ্যাঁ এবার এখানে একটু স্নান করতে বডি কাঁপছে আর কি, এই আর কি। যদিও গিজার তো আছেই, জল তো গরম করতেই হয়, ঠান্ডা জলে এখানে স্নান করলে আর বেঁচে থাকা যাবে না আর কি। আর এই বাড়িতে একটা মানি প্ল্যান্ট হয়েছে বীভৎস বড়, দেখো এখান থেকে শুরু হয়েছে, এই তার বাইয়ে দিয়েছে, এদিক দিয়ে তার বাইয়ে নিয়ে এদিকে চলে এসেছে, বিশাল বড় হয়েছে। তেমন একটা হাওয়া দিচ্ছে না, চলো ওপরের ছাদেই যাব, তবে একটু নেমে যেতে হবে এক্ষুনি, তার কারণটা হচ্ছে আমি ভাতটা বসিয়ে রেখে তারপর এলাম। যাই হোক, আর ছাদটা তো নোংরা হলো কী করে আমি সেটাই ভাবছি কালকে থেকে। তো আজকে সকাল থেকে ওই জন্য আমি ব্লগ শ্যুট করিনি, কারণ সকালে উঠে না বেশ ভালোই ঠান্ডা লাগছিলো। তবে আগের বছরও আমরা এই টাইমে এখানেই ছিলাম, তবে হ্যাঁ আগের বছর একটা আলাদা আনন্দ নিয়েছিলাম। যারা আমার প্রথম থেকে ব্লগ দেখো বা যারা আমার মানালি ব্লগ দেখেছো তারা জানো, আগের বছর আমাদের এই টাইমে টিকিট কাটা থেকে শুরু, পুজোর আগ দিয়ে আমাদের টিকিট কাটা থেকে শুরু করে আমাদের ট্রাভেল এজেন্সির সব ঠিক হয়ে গেছিলো। আমরা আর অ্যাপিদিরা গেছিলাম মানালি, তো ভীষণ মজা হয়েছিল, ওটাও একটা আলাদা ট্যুরের আনন্দ ছিল মনে। এবছর কোনোটাই নেই, না কলকাতা যাওয়ার আনন্দ আছে। আর মানালি থেকে ফিরেই আমরা হঠাৎই আবার চলে গিয়েছিলাম কলকাতা, সেটা 3-4 মাসের জন্য গিয়েছিলাম। আর সেটাও গেছিলাম না ডিসেম্বর মাস, কিন্তু এটা তো অক্টোবর মাসের শেষ, এই টাইমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, আগের বছর কিন্তু এরকম ছিল না, এবছরই দেখছি, হতে পারে কালকে হয়তো আবার ওয়েদার চেঞ্জ হতে পারে, তবে ভালো একটা ওয়েদার চেঞ্জ হচ্ছে। আমার একটু খুশখুশে কাশি হয়েছে, ভালো হাওয়া দিচ্ছে, আমার ছুটো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে অ্যান্টেনা, এগুলো কিছুতেই চুলের সাথে বসবে না কিন্তু, এর অ্যান্টেনার মতো খারাপ হয়ে থাকবে। যাই হোক, তো চলো আজকে তেমন কিছু রান্না করিনি, কারণ ফ্রিজে না কিচ্ছু নেই আমার, উচ্ছে ছিল একটা পরে অর্ধেক মানে করলা টাইপের বড়, তো অর্ধেকটা আজকে ওকে ভেজে দিলাম আর মাছ করলাম। আর আমিও মাছ করেছি, মানে মাছ তো আমার জন্য, ওর জন্য, দুজনের জন্যই, আর উচ্ছে ভাজা। সব অনেকেই বলে যে এক পদ দিয়ে ভাত খেতে নেই, তাও আমি তো উচ্ছে ভাজা খাই না, তার শুধু মাছই হবে, তাই জন্য আমার জন্য আবার একটু মেটে ভেজে নিলাম। মাংসের মেটে ভাজা খেতে আমার খুব ভালো লাগে, মেটে স্টমাক যাই বল না কেন, তো আজকে মেটেটা ভেজে নিয়েছি, মেটে ভাজা আর মাছ দিয়ে আমি ভাত খাবো, আর ওর জন্য উচ্ছে ভাজা আর মাছ। চলো আমার ভাত হয়ে যাবে। আবার দেখতে পাচ্ছ তো কি হাওয়া দিচ্ছে, আওয়াজ পাচ্ছ কি না আওয়াজ জানি না। আমাদের না রুমের জানলাটা বন্ধ থাকে, তো আর বন্ধ থাকলে সং করে হাওয়া আসে পুরো, আর আমি যেহেতু ইন্ডাকশনটা বন্ধ করে দেখছি, আসলে আগের ফ্ল্যাটে আমাদের কারেন্টের একটা ইস্যু ছিল, মানে আমাদের ঘরের মিটারের বক্সের সাথে কিছু একটা ইস্যু ছিল, আমরা হাইয়েস্ট বিল ওখানে দিয়েছিলাম 180 টাকা, তো এখানে তো সেটা হবে না জানা কথা, কিন্তু এখানে বিলটা বেশ অনেকটাই কিন্তু আসছে তুলনামূলকভাবে, তো ওই জন্যে আমি ইন্ডাকশনটাকে বন্ধ রেখেছি, গ্যাসেই করছি, দেখবো ইন্ডাকশন চালালে কত আসছে আর ইন্ডাকশন বন্ধ রাখলে কত আসছে, তো দেখি এ মাসে কত আসছে, ওই জন্য দুটোর পরীক্ষা করবো বলে গ্যাসেই করছি, কিন্তু এত হাওয়া দিচ্ছে যে গ্যাস যাচ্ছে আমার বন্ধ হয়ে, এই আরেকজন দরজা দিয়ে দিয়েছে, এত হাওয়া আসছে, খোলো গো, খুলেছে, ঘুম তো হলোই না, একটু শুয়ে বসেছিলাম এই আর কি, শুয়ে শুয়ে ফোনই দেখছিলাম, অঙ্কিতা কমেন্ট করলো, এইসবের রিপ্লাই দিচ্ছিলাম। অঙ্কিতা একটা কথা বললো যেটা আমি জানতাম না, বললো কালী পুজোর প্রদীপগুলো নাকি রেখে দিতে নেই, তো আমি জানতাম না, আমি তো ধুয়ে গুছিয়ে আবার রেখে দিই, এমনকি আমাদের বাড়িতেও তাই করে, মানে মামুনিও তাই করতো, করেও যায় না সেটা আমার ঠিক জানা নেই, এই প্রথম জানলাম আমি ওর থেকে। যাই হোক, সব কিছুরই এক একটা বাড়িতে এক এক রকম নিয়ম মেনে চলে, ও হয়তো ভালোর জন্যই বলেছে। তো নিয়ে আসলাম চা, আদা চা, এখন বাজে হচ্ছে 4:45, আমাদেরকে আজকে বেরোতে হবে, ওকে আমি বলছিলাম যে এই টাইমটায় বেরোতে পারলে বেশি ভালো হতো, কিন্তু ওর তো অফিস চলছে, আর আমাদের ডাস্টবিনের বিন ব্যাগ শেষ হয়ে গেছে, ওটা আনতেই হবে, বিন ব্যাগ ছাড়া তো এখানে ডাস্টবিনের নোংরা ফেলা যাবে না গাড়িতে, তো ওই জন্যে বিন ব্যাগ আনতেই যেতে হবে। আর বিন ব্যাগ ছাড়া আমিও ডাস্টবিনে নোংরা ফেলতে পারছি না, ছোট একটা কন্টেনারে আজকে সবজির খোসা জমিয়েছি, তো সবজির যদিও আজকে সেরকম কিছু নয়, করলা কেটেছিলাম, যাই হোক ওই এটো টেটোগুলো আর কি, তো ওই বিন ব্যাগটা ওকেই দেখে আনতে হবে, আগের বার কি একটা এনেছিল ভুলভালো নিজেই এনেছিল, তো ওটাই আনুক গিয়ে, তারপর আমি কি নিয়ে আসবো,
আছে, এখন বেরোতে পারলে ভালো হতো কেন বলছি, কারণ ঠান্ডা, আর আমার আরেকজন একটু না একটু ঠান্ডা পড়েছে, এরকম পড়ে না সচরাচর, কেন করছে জানি না, প্রথমে একটা হাফ হাতা বার করলো, তারপর একটা ফুল হাতা বার করে রাখলো, এখানেই ঝুলছে সেগুলো, জানি না কখন কি পড়বে। চলো, আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আদা দিয়ে একটু চা করলাম, কারণটা হচ্ছে গলাটা একটু খুশখুশ করছে, খুশখুশে কাশি হচ্ছে, আর রোদটা এখনো ভালোই আছে। ওকে একটা দিয়ে এসেছি, আমারটা আমি খেয়ে নিই। এখন বাজে 7টা আর আমরা বেরোচ্ছি দুজনে, বাজার হাট একদমই নেই, তাই ব্যাগটা নিলাম, আর অনেকদিন বাদে আবার এই মোটা কুর্তিটা পরলাম আর কি। বাইরে না প্রচন্ড হাওয়া দিচ্ছিল, স্কুটি নেওয়ার সাহস তো হলো না তার জন্যে, দেখি সেরকম বুঝলে জ্যাকেটটা ওপর থেকে গিয়ে নিয়ে আসবো, না হাঁপলে গরম লাগবে, না না সেরকমটা লাগছে না, ওটা চারতলায় ছিলাম আমরা, তাই আসলে লিফটের সামনেটায় আসতে ওই যে ব্যারিকেডটা দেওয়া আছে ওখান থেকে প্রচন্ড হাওয়া লাগছিল, এখন নিচে এসে দেখছি না ঠিক আছে। আর এখানকার লোকজনগুলোকে আমি বুঝি না, গরমকালেও দেখি জ্যাকেট পরে থাকে, এদিকে এখন দেখছি না জ্যাকেট পরে আছে, কি জ্বালা এদের ভগবান জানে। তো চলো আমরা বেরোই, এবার একটু এই রাস্তাটা পার হওয়া প্রচন্ডই ঝামেলার ব্যাপার, একদম শ্যামবাজারের মতো, শ্যামবাজার যেরকম 5 মাথার মোড়, এটা হচ্ছে 3 মাথার মোড়, আর গাড়িতে এখানে কেমন চালায় জানোই, আর আমার কাশিটা মনে হচ্ছে একটু ভালোই হয়েছে, ওর জন্য রিস্ক নিয়ে বেশি লাভ নেই, একটু জোরে জোরে হাঁটবো, গরমটা লেগে যাবে তাহলে। তো চলো বাজারের দিকে যাওয়া যাক। আবার আমরা বাড়ির পথেই যাচ্ছি, আর কি করব, বৃষ্টি যা নাবলো একটু একটু, মানে ঠিক বৃষ্টি হচ্ছেও না, আবার ভিজেও যাবো, ওই রকম ব্যাপার একটা, ঝিরি 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 হয়েই যাচ্ছে, আর ওয়েদারটাকে ভরসা নেই। কালকে তো আমাদের বেরোতেই হবে, গণেশ টেম্পল যাবো কালকে শনিবার, তো ভাবলাম কালকেই বাজার করবো, ঘরে মটর ডালটা ছিল না তাই মটর ডাল নিলাম, বিন ব্যাগ নিলাম, আর একটা বোতল মাজার ব্রাশ আমি বহুত দিন ধরে খুঁজে যাচ্ছিলাম। তোমরা এ দেখো, এটা হচ্ছে ফেভিকলের আঠা ঠাটা কিছু একটা তৈরি হয় এই গলিটাতে, সবটাই কারখানা বেশিরভাগটাই, তো যাই হোক আমরা বিন ব্যাগটা নিলাম, বোতল মাজার ব্রাশটা নিলাম, আর হচ্ছে ওই একটা কি, হ্যাঁ মটর ডাল নিলাম, এই হচ্ছে আমাদের বাজার, আর কিছু নিইনি, কারণ বৃষ্টি নেমে যাচ্ছে, যখন তখন আবার নেমে যাবে, রিস্ক নিয়ে লাভ নেই, বাড়ি ফেরা যাক। তো চলো আবার বাড়ি গিয়েই নয় দেখা হবে তোমাদের সাথে। আমাদের রাতের আজকে ডিনার হয়ে গেছে, ডিনার হচ্ছে হচ্ছে রুটি আলু ভাজা আর ডিম ভাজা আর কি, এটাই হয়েছে আজকে। গলার অবস্থা শুনে বুঝতেই পারছি একটু কাহিল হয়ে পড়েছি, একটা কাপ সিরাপ কিনেও আনলো আসার সময় বাজার থেকে ফেরার টাইমে, এরকম ভাবে একটু কাশি হচ্ছে, তারপর আবার ঠিক হয়ে যাচ্ছে, আশা করি ঠিক হয়ে যাবে। তো কালকের ব্লগটা আবার নতুন একটা এনার্জি নিয়ে শুরু করব, আজকে আর ভালো লাগলো না যে রাতে ডিনারটা শেয়ার করি বা কিছু, আর হ্যাঁ কিছু যেহেতু বানাইও নি আর কি বা শেয়ার করতাম। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবার বসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি তোমরা সকলে ভালো থাকবে, আর ঠান্ডাটা আমার মতো না লাগিয়ে একটু সাবধানে থাকবে। আমি জানি না কিভাবে লেগে গেল, বাড়ি থেকে যে খুব একটা ঘুরে বেরিয়েছি এরকমও নয়, ঘরের মধ্যে তো দরজা জানলা সব দিয়েই থাকা হচ্ছে আর কি, আর বাইরে দিয়ে এত সময় সময় আওয়াজ যাচ্ছে আর কি, রেকর্ডার অন করে একটা আওয়াজটা তুলেছি, যদিও ভিডিওতে অন করলে খুব একটা শোনা যাবে না, তাই তোমাদেরকে শোনাতে পারছি না। যাই হোক, আজকের মতো টাটা, গুড নাইট।